তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স, একে শর্টে ইএমএফও বলা হয়ে থাকে। এই ইএমএফই হলো আমাদের তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে, ধরে নিলাম এই যে চিত্রে আমরা একটা বর্তনী দেখিয়েছি, এই বর্তনীর যে কোনো একটা বিন্দুতে 1 কুলম ধনাত্মক চার্জকে এই সম্পূর্ণ বর্তনীতে, এই যে বিভিন্ন রোধ রয়েছে, 3টা ভিন্ন ভিন্ন রোধ, পুরো বর্তনীটি অতিক্রম করে, এই যে 3টা রোধ অতিক্রম করে, কোষ অতিক্রম করে সেই বিন্দুতে ফেরত আনতে যতটুকু শক্তি খরচ হবে তাকে এই বর্তনীর তড়িৎচালক শক্তি বলা হয়ে থাকে, তাকে সেই উৎসের তড়িৎচালক শক্তি বলা হয়ে থাকে। এই যে এই বর্তনীর শক্তির উৎসটা হলো কিন্তু এই কোষটি, এই কোষেরই ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি হলো এই যে 1 কুলম ধনাত্মক চার্জকে এই পুরো বর্তনীটি অতিক্রম করে, উৎস সহ অতিক্রম করে বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে ফেরত আনতে যে পরিমাণ কাজ করা হয়, ধরে নিলাম এই ক্ষেত্রে সেটা 40 জুল, 40 জুল কাজ করা হয়ে থাকলে সেই বর্তনীর তড়িৎচালক শক্তি হলো 40 ভোল্ট। এই 40 ভোল্টের এই যে ভি দিয়ে আমরা ভোল্ট চিহ্নিত করছি, এই ভোল্টই হলো এর এককটা কীভাবে আসলো সেটা আমরা একটু পরেই জানতে পারব। যদি এই যে এখানে তো আমরা 1 কুলম চার্জ নিয়ে কথা বলছি, যদি কিউ কুলম চার্জ সম্পূর্ণ, এই যে কিউ কুলম চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে ডাব্লিউ জুল কাজ সম্পন্ন হয়, এখানে কিউ পরিমাণ আর এই যে সিআরজে এই দুটো একক চিহ্নিত করছে, কিউ কুলম চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে ডাব্লিউ জুল পরিমাণ কাজ সম্পন্ন করা হয়, তাহলে 1 কুলম চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ হবে ডাব্লিউ বাই কিউ। এই তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা ই দিয়ে চিহ্নিত করে থাকি। এই ই দিয়ে চিহ্নিত করার কারণে ই এর সমীকরণ, ই বের করার সমীকরণ হলো E=W/Q, যেখানে কিউ পরিমাণ চার্জকে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যদি আমাদের ডাব্লিউ জুল কাজ করা হয়ে থাকে, তাহলে 1 কুলম চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ হবে W/Q। তাই তড়িৎচালক শক্তি বের করার সমীকরণ হলো E=W/Q। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এর একক কী হবে বা কীভাবে পাওয়া যাবে? তোমরা যারা যারা জানো তারা কমেন্ট সেকশনে এর এককটা কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। তড়িৎচালক শক্তির এসআই একক হলো জুল পার কুলম, যাকে আমরা এই যে এখানে 40 ভোল্টের ভি লিখেছি, যাকে আমরা ভোল্ট দিয়ে চিহ্নিত করতে পারি। এই অংশটা দেখে কনফিউজ হয়ো না, এই যে জুল পার কুলম এটা হলো ভোল্টেরই সমান, অর্থাৎ এই জুল পার কুলম যে একক ভোল্টও তাই বোঝায়। যেহেতু তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স আমাদের দৈনন্দিন কাজে অনেক কাজে লাগে, তাই জুল পার কুলম্বে প্রকাশ না করে আমরা ভোল্ট ব্যবহার করে থাকি। যে সকল যন্ত্রে অন্য কোনো ধরনের শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় সে সকল যন্ত্রেরই কেবল তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে। এটা যেহেতু এক ধরনের শক্তি, এটা কোষ, জেনারেটর ইত্যাদির মধ্যেই থাকে। তড়িৎ কোষে হয় কি, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় এবং জেনারেটরে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। যে কোনো কোষের তড়িৎচালক শক্তি কোষসহ বর্তনীর বিভিন্ন অংশে যে সকল বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাদের যোগফলের সমান। এই লাইনটি আমরা আরও ভালোভাবে বুঝতে পারব যখন আমরা তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা জেনে নিলাম তড়িৎচালক শক্তি কাকে বলে, এটা কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, এটা বের করার সমীকরণ কী হতে পারে, এবং এর একক যে ভোল্ট, যেটা যাকে কিনা আমরা জুল পার কুলম্ব হিসেবেও আমরা লিখতে পারি। একটা জিনিস নিয়ে খুবই কেয়ারফুল থাকবে, সেটা হলো ধরে নাও আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো তড়িৎচালক শক্তি বা ইএমএফ এর একক কি। এই প্রশ্নটা করে আমি তোমাদেরকে কিছু অপশন দিলাম, প্রথম অপশন হলো ভোল্ট, দ্বিতীয় অপশন হলো জুল পার কুলম, তৃতীয় অপশন হলো কুলম, কোনটি সঠিক? এর উত্তর তোমরা যারা যারা গেস করতে পারছো তারা ভিডিওটি পজ করে তোমরা উত্তরটি
কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও, এরপর ভিডিওটি প্লে করে দেখে নাও সঠিক উত্তরটি কি। ইএমএফ এর একক কি, এটা এই ধরনের প্রশ্ন করে তোমাকে কিন্তু আবার অপশন দিতে পারে এক এবং দুই, আবার দিতে পারে শুধু এক, শুধু দুই, কিংবা তিন। এই ক্ষেত্রে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা তো অবশ্যই জানো যে এই ধরনের প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক সৃজনশীল সিস্টেমে, তখন কিন্তু উত্তর হবে অবশ্যই এক এবং দুই। মাথায় রাখবে ভোল্ট যা জুল পার কুলম্ব কিন্তু তাই মিন করে। এটা আমি যখন এসএসসি ছাত্রী ছিলাম তখন আমি অনেক ভুল করতাম, তাই তোমরা যেন এই ভুলটা না করো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। জুল পার কুলম্ব, এই যে দেখো এখানে কাজের একক হলো জুল এবং আধান বা চার্জের একক হলো কুলম্ব, তাই এই সমীকরণ থেকে আমরা যদি ইএমএফ বের করতে চাই তাহলে আমরা জানতে পারবো যে এই এককটাকে আমরা জুল পার কুলম্ব হিসেবে লিখতে পারছি, যাকে আমরা ভোল্ট দিয়ে একটা নতুন একক হিসেবে চিহ্নিত করছি। তাহলে এই ভিডিওতে আমরা তড়িৎচালক শক্তির সংজ্ঞা, এর সমীকরণ এবং এর একক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।